দ্বিতীয় নাম্বার পার্টে আপনাকে স্বাগত। আমরা যে প্রথম পার্টে যা দেখেছিলাম, এখন আমরা দ্বিতীয় পার্টে দেখব। আমরা প্রায় একদম নির্মলার পাশে চলে এসেছি। একদম অসাধারণ দেখতে লাগছে। এই ভিডিওর মধ্যে আমি এই নির্মলের সমস্ত কক্ষ দেখাবো, কি কি আছে সমস্ত কিছু দেখাবো, দেখতে থাকুন। এখন আমরা উপর থেকে নেমে যাচ্ছি। এখানে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে মানুষ দেখার জন্য আসে, নির্মল দেখার জন্য। এই দেখুন কত সুন্দর লাগছে। দূর থেকে যেমন লাগে একদম জলের মধ্যে নির্মল দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখানে এসে দেখা যায় যে না, নির্মলের চারপাশে এক মাটি আছে, মাটির মধ্যে এই ঘরটি তৈরি করা হয়েছে। দেখুন যারা এখানে দেখতে আসে কীভাবে ফটো তুলছে, এবং আমি এটার মধ্যে আরো দেখেছি এখানে ভিডিও শুট করার জন্য আসে, এবং বিভিন্ন গান তৈরি করার জন্য যারা বড় বড় মিউজিক কোম্পানি আছে ওনারাও এখানে আসে ভিডিও তৈরি করার জন্য। এই দেখুন কত অসাধারণ লাগছে। এখন আমরা এই নির্মলের ভিতরে প্রবেশ করব, এবং কি কি আছে আপনাদেরকে দেখাবো। দেখুন কি অসাধারণ লাগছে। এই ঘরটি ত্রিপুরার রাজা তৈরি করেছিল, আর এখনো এই ঘরটি রয়েছে, এবং দেখতে এর অবস্থা ভালো, বেশি নষ্ট হয়নি দেখা যাচ্ছে। আমার মনে হয় সম্ভবত এটার মধ্যে পরে হয়তো কিছু কাজ করিয়েছে, যার জন্য এখনো এত চকচক এবং নতুন মতো লাগে। এখানে যে আপনারা দেখছেন, এখানে এর ভিতরে প্রবেশ করার জন্য আপনাকে 30 টাকা দিয়ে কুপন কাটতে হবে, তারপরে আপনি এর ভিতরে প্রবেশ করতে পারবেন। যদি আপনি 30 টাকা দিয়ে কুপন না কাটেন তাহলে আপনি এর ভিতরে প্রবেশ করতে পারবেন না।
আর এখন আমরা কোপন কেটে ফেলেছি, এখন আমরা ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে প্রথম দৃশ্য ভিতরের, দেখুন কি সুন্দর এখানে গার্ডেন। এবং আমরা এর এক পাশ দিয়ে যাচ্ছি, এবং যে পাশে এই ছোট ছোট ঘরগুলি, এইগুলির মধ্যে সম্ভবত পাহারাদার থাকতো, এবং এর এখান থেকে দূর 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 থেকে নজর রাখতো যে বাইরে থেকে কেউ আসছে কিনা। আমি আপনাদেরকে পুরা 390 ডিগ্রিতে দেখাচ্ছি, দেখে থাকুন। দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে, এবং এটাও হয়তো এটাও আরেকটা জায়গা যেখানে পাহারাদার সম্ভবত থাকতো এখানে দাঁড়িয়ে। এই দেখুন এখান থেকে যে দৃশ্যটা, সেটা অসাধারণ দৃশ্য। আমি আপনাদেরকে প্রত্যেকটি জায়গায় নিয়ে যাব, এবং এই নির্মহলের মধ্যে কি কি আছে সমস্ত কিছু বিস্তারিত দেখাবো। আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি কোনো জায়গা আপনার দেখার জন্য আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই জায়গাতে গিয়ে ভিডিও তৈরি করব। এটা হচ্ছে একটি ঘর কক্ষ রাজার, দেখুন এত সুন্দর, একদম সুন্দর। এটা হচ্ছে ঘরের ছাদ, এবং আমি এখানে আসার পরে এটাও জেনেছি এত বড় যে ঘরটি তৈরি করেছে, যে বিল্ডিং তৈরি করেছে, সেটার মধ্যে একটু মাত্র যে রড লাগানি ব্যবহার করেনি, লোহা লাগানি, সেটা সম্পূর্ণ ঢালাইয়ের উপরে তৈরি করেছে। এবং এটা যে এখানেও সম্ভবত পাহারাদার দাঁড়িয়ে থাকতো জায়গা, এটা একটা একদম যে ঘর নির্মল সেটার দক্ষিণ পাশে, এবং এর পাশে দেখুন ছোট ছোট না অনেক বড় বড় ঘর আছে, এবং এটা হচ্ছে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার রাস্তা। এগুলি দেখুন প্রত্যেকটি ঘর, এবং এটা হচ্ছে রাস্তা, এবং এটাও একটা ঘর। আপনি যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারবেন, এবং আপনি যদি আসেন তাহলে আপনার অনেক ভালো লাগবে, কারণ আমি আসার পরে যা দেখছি যা অনুভব করছি, আমার এখানে আসার আগে যে অনুভব ছিল তার থেকে অনেক ভালো, সমস্ত কিছুই একদম সুন্দর।
দেখুন এটা হচ্ছে একটা ঘর গোলাকৃতির, প্রত্যেকটি ঘর একই রকম দেখতে এবং যে আকার আকৃতি সব একই রকম, প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি জায়গা এবং রাস্তা। এটা হচ্ছে নীরমহলার যে পশ্চিম প্রান্ত, এটা এখানেও অনেকগুলি ফুল গাছ আছে। আর এটা হচ্ছে বাউন্ডারি, এটার বাইরে যাওয়া যাবে না। এখন আমরা আরো পশ্চিম প্রান্তে যাচ্ছি, একদম পশ্চিম প্রান্তের শেষ মাথা। এটা এই গার্ডেনটা এবং খুবই সুন্দর এই জায়গার দৃশ্য।